हेलो फ्रेंड, दिस इज प्रशांत कर अगेन फ्रॉम कोलकाता। आज के देखो अपन के जे अपनार सालोवार जो फर्मूला आर की से फर्मूला देखो। आगे हमें देखिए सालोवार तो स्कार्टिंग अपना पैटर्न तैरि करते हैं क्यों फर्मूला देखिए कर दिए। तो आज के एक अन्यरकम स्टाइल ही अपना देखा जो पाटियाला जो पैंट और कि जेटा है और कि तार एक फर्मूला जो फर्मूला अपनी पेले अपनी नर्माली जेको अननोन पार्सन ही अपना फर्मूला कैलकुलेट कर अपनी पैटार्न काटते पैटार्न केटे अनासे स्टीचिंग करते पाटा खूब प्रफेशनलि आपनर खूब फिटिंगस भलो है। तो आगे बोली मैंने जरा सबसक्राइबर जिस फ्रेंड आज जरा ता तो भिडियो देखें ही जरा भिडियो देखें मत से सबसक्राइब करनी ता सबसक्राइब कर अटोमेटिकली जो भिडियो हमें आपलोड करब अपने चैने पहुँचे जाए कोकम बुझते को असुविधा हमें फोन करबें नीचे हमारे नम्बर देवा रही है ठीक है। तो चलो शुरू करा जा। এইটা যে প্যাটার্ন আমি দেখাচ্ছি যেটা যে পাটিয়ালা প্যান্ট যেটা দেখাচ্ছি আমি সে পাটিয়ালার প্যাটার্নের ভালো করে ফর্মুলাটা বুঝে নিন আপনি। এই জিনিসটাকে আমি যেটা স্ক্রিনশট যেভাবে আপনার করতে হয় যেটা ইমেজ নিতে আপনারা সেভাবে তুলে নিতে পারেন। আমি এটা ক্যামেরাটা খুব ভালো করে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি একটা খাতা নিন আর কি, खाता अपनी मेजरमेंटगुलो आगे लिखुन ठीक है। जमन यटार फुल लेंथ रही है 40, हिप रही है 42, तपर आज बटम राउंड रही है 13 और हिप थे एक्सट्रा अपना 4-6 इंची यकम है जमन जे रही है। तो वो दरकार नहीं अपनी ओपरे बटम राउंड तीनटे माप मोटामुटी पार्टी एला करते गले लागे ठीक है। यार आपनी तरपे अपना एरकम एक ड्रईंग तैरी कर जार मोटामुटी अपनर EFG তারপরে আপনার এদিকে H তারপর এদিকে I রয়েছে আর এখানে যেটা আপনার ওয়েস্ট বেল্ট যেটা রয়েছে সেটার আবার দেখুন আমি মেনশন করেছি A তারপরে B তারপরে আছে C তারপরে D ঠিক আছে। আর এখানে যেমন একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে ঠিক আছে, সে অ্যারোটা ওখানটা ড্রয়িং করে নিন। ওটা ফোল্ড চিহ্নটা শুধু আমি জাস্ট দেখিয়েছি আর কি, পরে বুঝিয়ে দিচ্ছি ওটা কিভাবে মেজারমেন্ট করতে হয়। এটা এবার দেখুন ভালো করে লিখে নিন। এবার আমি আসল জায়গায় যাচ্ছি আর কি ফর্মুলাটা। এবার দেখুন এই যে যে মাপগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফর্ম মাপ ঠিক আছে। BC ইকুয়াল টু 1/4 অফ হিপ মাইনাস দের ইনস ঠিক আছে উইথ কেসিং। এখানটা যেমন আপনারা দেখছেন ঠিক এইভাবে ওটাকে নোট করে নিন আপনি মোটামুটি ভিডিওটা হোল্ড করে নিন আর কি, দিয়ে একটা খাতাতে ভালো করে লিখে তারপরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে। ঠিক আছে BC এবার দেখুন আমি এখানটা BC কোথায় লিখেছি দেখুন, এই দেখুন এখানটা রয়েছে BC ঠিক আছে। তো BC এর যে মেজারমেন্ট যেটা আছে এই দেখুন BC ইকুয়াল টু 1/4 অফ হিপ মাইনাস দের ইনস ঠিক আছে ক্যালকুলেশনটা। এবার FG কোনটা আমি লিখেছি দেখুন ঠিক আছে, আমি ক্যামেরাটা খুব আস্তে আস্তে নিচ্ছি আর কি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই দেখুন FG রয়েছে আপনার এই পজিশনটা রয়েছে FG ঠিক আছে, এটা যেমন FG রয়েছে। এবার দেখুন এইখানটা এই দেখুন FG হচ্ছে এবার ওই লেন্থটা কতটুকু হবে ঠিক আছে। এটা দেখুন এখানে 1/4 অফ হিপ প্লাস 1 ইঞ্চ। তো ফ্রেন্ড এই যেভাবে দেখাচ্ছি এটা মুখে বলার থেকে আমি এইভাবে দেখাচ্ছি যেটা আপনারা এটাকে একটা আপনাদের যেখানে আপনারা প্যাটার্নের ক্যালকুলেশন করেন বা যে ফর্মুলা আপনারা যেখানটা লেখেন সেখানটা মোটামুটি একটা প্রফেশনালি এরকমভাবে ছক করে এটা সুন্দরভাবে এটাকে একটা নোট করে তারপরে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ঠিক আছে। আচ্ছা তারপরে দেখুন AB ইকুয়াল টু 1/3 অফ হিপ মাইনাস 1 ইঞ্চ ঠিক আছে। এবার দেখুন আমি দেখব AB কোনটা ঠিক আছে, এই দেখুন এটা হচ্ছে আপনার AB ঠিক আছে। তাহলে AB গেল হচ্ছে আপনার এখানে বেশি মাপ লাগছে না আর কি, পাটিয়ালা করতে গেলে বেশি লাগে না আর কি। AB 1/3 অফ হিপ মাইনাস 1 ইঞ্চ ঠিক আছে। তারপরে আর একটা মাপ দেখাচ্ছে E থেকে F देखुन, इ एफ जेटा रही है से
সেই ইএফের মাপটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ইএফ হচ্ছে আপনার এটা গেল, আর এদিকে আপনার একটা ফোল্ড চিহ্ন রয়েছে, আপনি ফোল্ড চিহ্ন সবসময় এদিকে বসবে। ঠিক আছে, দেখাচ্ছে এবার সেই ইএফের যে মাপটা রয়েছে সেই ইএফের মাপটা আপনার এখানটা রয়েছে। দেখুন ইএফটা হচ্ছে ফুল বহর অফ থান, মানে ঠিক আছে আপনার মানে টোটাল বহরটা যখন থানের যা থাকবে আপনাকে এটা তাই নিতে হবে। ঠিক আছে, আর এখানটা যেটা রয়েছে, ঠিক আছে নোট নোট এইগুলোকে ভালো করে নোট করে নেবেন এগুলোকে। এবার এইগুলোকে আপনারা যখন খাতাতে লিখবেন, তো আমি তো ক্যামেরাতে একবারে সব দেখালে আপনার ছোট হয়ে যাবে, তো আমি পাটে পাটে দেখাচ্ছি। দেখুন ফিগারটাকে নর্মালি এরকম করে রয়েছে। ঠিক আছে, এইবার দেখুন আইস আইসের যে মাপটা রয়েছে, মানে এটা আপনার বটম যেটা রয়েছে, আপনার বটম রাউন্ড রয়েছে, মানে একদম পায়ের ধারটা রয়েছে, আইসের মাপটা দেখাচ্ছি। দেখুন কী হবে, আইসের মাপ হচ্ছে হাফ অফ বটম প্লাস হাফ ইঞ্চ। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর এগুলো কিন্তু সবই আপনার প্যাটার্ন মাপ কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার দেখুন টোটাল ফুল লেন্থটা আপনার কী রয়েছে, টোটাল ফুল লেন্থ রয়েছে আপনার 40 রয়েছে। ঠিক আছে, এবার দেখুন 40 ক্যালকুলেশনটা কীভাবে আমি করছি, আপনারা কীভাবে করবেন ক্যালকুলেশনটা। তো ফ্রেন্ড এই যে ফর্মুলা দেখাচ্ছি, এই ফর্মুলা খুব ইজি। আমি এই ফর্মুলা দুটো ভাগ করেছি, একটা এক নম্বর এবং একটা দু নম্বর। ঠিক আছে, একটা হচ্ছে আপনার ওয়েস্ট বেলটা একটু চওড়া রয়েছে, আর একটা ওয়েস্ট বেলটা একটু ছোটো রয়েছে। তো কীভাবে ওয়েস্ট বেল মোটামুটি ছোটো হলে কীরকমভাবে, চওড়া হলে কীরকমভাবে, সেটা আগেও আমি বুঝিয়ে দিয়েছি আপনার। তো আপনারা এর থেকে একটু মডিফিকেশান করে অন্যরকমও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা একটা বেসিক ফর্মুলা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যে ফর্মুলা হলে আপনার নর্মালি ফিটিংস খুব ভালো হবে। তো আপনার কারো মাপ লাগবে না, এই তিনটে মাপ হলে আপনার যথেষ্ট। এবার দেখুন টোটাল যে আমার লেন্থ রয়েছে, আমার ওখানটা এফ জি যে মাপ রয়েছে, এফ জির মাপ হচ্ছে আপনার যেটা আমার ব্র্যাকেট চিহ্ন রয়েছে, সেই ব্র্যাকেট চিহ্ন হচ্ছে আপনার প্যাটার্ন মাপ রয়েছে। ঠিক আছে, আমি এখানে দেখছেন যে আমি একটা 9 ইঞ্চি এখানটা লিখেছি, এখানটা যেটা 9 ইঞ্চি লিখেছি, 9 ইঞ্চি মানে হচ্ছে এটা হচ্ছে প্যাটার্ন মাপ। এটা যখন কমপ্লিট আসবে তখন এটা 7 হবে। ঠিক আছে, আর এইখানটা যেটা রয়েছে এখানটা 40 - 7, মানে আমার টোটাল ফুল লেন্থ এখান থেকে আমাকে 40 রাখতে হবে। ঠিক আছে, মানে 40। এবার 40 থেকে মাইনাস যখন 7 করলাম, ইকুয়াল টু 33 + 1 ইঞ্চ, মানে এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি এক্সট্রা, মানে এটা আপনার সিমস এটা। এবার ইকুয়াল টু 34 ইঞ্চ। ঠিক আছে, তাহলে এদিকে 34 আর হচ্ছে আপনার 33, এদিকে 34 রয়েছে, এটা হচ্ছে আপনার প্যাটার্ন মাপ রয়েছে। এটা কমপ্লিট হবে যখন, এটা 33 হবে, আর 7 মানে টোটাল ফুল লেন্থ তখন আমার যখন কমপ্লিট হবে এটা হচ্ছে 40 ইঞ্চি হবে। ঠিক আছে, আর এই যে দেখছেন এটা 9 ইঞ্চি যেটা রয়েছে, এবং ফ্রেন্ড এই যে বিএইচ যে মাপটা রয়েছে সেই বিএইচ এর মাপটা যেমন 1/4 অফ হিপ মাইনাস দেড় ইঞ্চ। ঠিক আছে, যখন আপনি নেবেন তখন ওইটা কিন্তু আপনার 9 ইঞ্চি এসে দাঁড়াবে। ঠিক আছে, তো সেটা আপনারা আরও ডিটেল যখন এটাকে এই জিনিসটাকে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, তো ফ্রেন্ড তখন আপনারা ডিটেলিং বুঝতে পারবেন। আমি একটা জাস্ট ফর্মুলা দিয়ে দিলাম এখানটা। ঠিক আছে, আপনারা এইভাবে এটা লিখতে থাকুন। ঠিক আছে, লিখে আপনারা পার্ট ওয়াইজ ভালো করে বুঝবেন, এবং এইভাবে যে কোনো প্যাটার্ন আপনি করতে পারেন। এবং এটার কাটিং নিয়মটা আমি সালোয়ার কামিজের আপনার পার্ট এ টু জেড একদম দেখিয়ে দিয়েছি, তো বাকি নিয়ম সব ওই একই রকম আছে। তো আমি এটাকে একটা ফর্মুলা আপনাদের দিয়ে দিলাম, এরকম অজস্র ফর্মুলা আমার কাছে আছে যেগুলোকে আমি নিজে খুব অ্যানালাইজ করে এগুলোকে তৈরি করেছি আমি নিজের, তো সেগুলোকে আপনারা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা গেল আমার একটা 1। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা গেল আমার। এইবার আমি দেখুন যাচ্ছি